পাবনার দাপুনিয়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের কৃষক আনিসুর রহমানের 5 বিঘা জমিতে ছড়িয়ে আছে উজ্জ্বল রঙের গোলাকার এক ধরনের ফল। তিনি বলেন ফলটির নাম মেলন। মধ্যপ্রাচ্যে এটি সামাম নামে পরিচিত। এটি একটি মিষ্টি কুমড়া গোত্রের ফল। দেখতে অনেকটা বাঙের মতো হলেও সুমিষ্ট ও সুস্বাদু এ ফলের স্বাদে রয়েছে ভিন্নতা। ফলটির আদিনিবাস ইউরোপ হলেও চীন, তাইওয়ান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভারতে এর উৎপাদন হয়ে থাকে। কিন্তু বর্তমানে কৃষক আনিসুরের প্রচেষ্টায় পাবনা জেলাতেও এটি আবাদ হচ্ছে। বিঘা প্রতি হচ্ছে 1 লাখ টাকা করে, 3 বিঘায় 3 লাখ টাকা বিক্রি হয়ে গেছে এবং আরো যে ফল আছে আরো 6-7 লাখ টাকা বিক্রি হবে। আমার ফলটার দামটা বেশি পেলে আমি আরো বেনিফিট পাবো। বিশেষজ্ঞরা জানান আমাদের দেশের বাজারে এটি অপ্রচলিত হলেও মধ্যপ্রাচ্য সহ পশ্চিমা দেশগুলোতে এর জনপ্রিয়তা রয়েছে। পুষ্টিগুণে ভরপুর এ ফল নানা রোগের প্রতিষেধকও বটে। অল্প জমিতে স্বল্প সময়ে 12 মাসই চাষ করা যায়। এটি সব সময় কিন্তু এটা চাষ করা যায়, কিন্তু এই যে বাজারে লোকাল মার্কেটে কিন্তু এটা চাহিদা খুব একটা বেশি হচ্ছে না। আমরা এটা মাঝে মাঝে চালানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গায়। আমরা বলছি যে বাজারের যে কি পয়েন্টগুলো যেগুলো আছে সেগুলোতে আমরা ভ্রাম্যমান যে ফলের দোকানগুলো আছে সেগুলোতে দেওয়ার চেষ্টা করছি। সম্ভাবনাময় এ ফল চাষে লাভবান হবে কৃষক, এমনটাই মনে করছেন অনেকে। এটা একটা সম্ভাবনাময় জাত। আমরা এই জাতের যে গুণগত মান এবং এর যে স্বাদ, এটা যদি আমরা জনগণের সামনে আমরা প্রচার প্রচারণা করতে পারি এবং জনগণ যখন এই গুণ স্বাদ বিষয়ে যখন অবগত হবেন তখন এটি মানুষ খাবার অভ্যাস করতে পারবেন।